আইসোলেশনের মেয়াদ কমলো ভারতে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তরফে করোনা সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করে জানানো হয়েছে, মৃদু উপসর্গ থাকলে আইসোলেশনের মেয়াদ কমিয়ে 7 দিন করার কথা বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরপর 3 দিন যদি জ্বর না আসে তাহলে আইসোলেশন থেকে বেরোতে পারবেন। করোনা পরীক্ষা হওয়ার দিন থেকে শুরু করে অন্তত 7 দিনের আইসোলেশনে থাকতে হবে আক্রান্তকে। যদি শেষ 3 দিন কোনো জ্বর না আসে সেক্ষেত্রে 7 দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষ 3 দিনে জ্বর এলে আইসোলেশন জারি থাকবে। পাশাপাশি আইসোলেশন শেষ হওয়ার পর করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই। করোনা আক্রান্তের সংস্পর্শে এলে হোম আইসোলেশনে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে, নিজের স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। তবে উপসর্গ না দেখা দিলে করোনা পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই বলে জানানো হয়েছে গাইডলাইনে। বিশেষজ্ঞরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই করোনা আক্রান্ত ব্যক্তি 5 থেকে 7 দিনের মধ্যে ভাইরাস থেকে মুক্তি পাচ্ছেন, ফুসফুসের সংক্রমণও তেমন দেখা যাচ্ছে না, তাই 7 দিন পর বাইরে বেরোতে পারেন তারা। তবে সেক্ষেত্রে অবশ্যই 2টি মাস্ক পরতে হবে বলে মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।